এটা হচ্ছে RAM 8 GB RAM, এটা হচ্ছে SSD আমাদের 256 GB PCLE SSD, আর এটা হচ্ছে কুলিং ফ্যান, আর এখানে আরেকটা জায়গা আরেকটা স্লট দেওয়া আছে যেখানে আমরা HDD কিংবা SSD লাগাতে পারি। আমার যেহেতু মেমোরি কম হয়ে গেছে, 256 জিবিতে হচ্ছে না, তাই আমি আরও 500 জিবি মেমোরি অ্যাড করতেছি এখানে। প্রথমে একটা কাপড় দিলাম যেন ল্যাপটপের উপরের পার্টে স্ক্র্যাচ না পড়ে, উপরের যে এই পার্টটুকুর যে স্ক্রুগুলো আছে সেগুলো খুলে নিব, ব্যাটারিটা খুলে নিব। এটা উঠাই নেব, এবার এইখানে একটা ছোট্ট স্ক্রু আছে, এই স্ক্রুটা কেডিকে আটকে রেখেছে ল্যাপটপের সাথে, সো এটা খুলে নিচ্ছি। ছোট্ট স্ক্রুটা খোলার পরে আমরা কেডিটা সুন্দরভাবে বের করে নিতে পারবো। বের করে নিলাম, এইখানে আমাদের হার্ড ডিস্কটা বসাবো। আমার যেহেতু মেমোরি কম হয়ে গেছে, 256 জিবিতে হচ্ছে না, তাই আমি আরও 500 জিবি মেমোরি অ্যাড করতেছি এখানে, তো এখানে বসাই দিচ্ছি আমার 500 জিবির হার্ড ডিস্কটা। এরপরে আমাদের ল্যাপটপের সাথে কিছু স্ক্রু প্রোভাইড করা হয়েছিল, এই স্ক্রুগুলা এগুলো দেওয়া হয়েছিল আমরা যখন হার্ড ডিস্ক লাগাবো এক্সট্রা কেডির মধ্যে, তখন যেন কাজে লাগাতে পারি, এই জন্য এই স্ক্রুগুলো দেওয়া হয়েছিল। সো আমি স্ক্রুগুলো এখানে লাগিয়ে দিলাম যেন আমার হার্ড ডিস্কটা কেডির সাথে আটকে থাকে। স্ক্রুগুলো দিয়ে আমাদের হার্ড ডিস্কটা আটকে দিলাম কেডির সাথে, এবার জায়গাটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে যে ছোট্ট স্ক্রুটা খুলেছিলাম সেটা জায়গা বরাবর লাগিয়ে দিব। এই সুযোগে আমাদের ল্যাপটপের ইনসাইডটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে র্যাম, 8 জিবি র্যাম, এটা হচ্ছে SSD আমাদের 256 জিবি PCLE SSD, আর এটা হচ্ছে কুলিং ফ্যান, আর এখানে আরেকটা জায়গা আরেকটা স্লট দেওয়া আছে যেখানে আমরা HDD কিংবা SSD লাগাতে পারি, মানে অলরেডি 500 জিবি লাগালাম, এরপরে চাইলে আমরা এখানে আরও একটা হার্ড ডিস্ক লাগাতে পারি। সো এ হচ্ছে সামগ্রিক ইনসাইড অফ আওয়ার DCL ল্যাপটপ। এখানে তো একটু আগে দেখতেই পেলেন এখানে কী আছে, এখানে একটা কেডি আছে, আর এটা হচ্ছে মাদারবোর্ডটা। এবার আমাদের হার্ড ডিস্ক লাগানোর কাজ শেষ, আমরা এবার এই কভারটা ক্লোজ করে দেব। কভার ক্লোজিং এর কাজ শেষ, এবার ব্যাটারিটা লাগিয়ে দিব, লক করে দিলাম। এই দুইটা পার্টিশন হচ্ছে আগে ল্যাপটপের সাথে যে SSDটা ছিল ওইটার, এই দুইটা পার্টিশন হচ্ছে একটু আগে যে হার্ড ডিস্কটা লাগালাম ওই হার্ড ডিস্কের পার্টিশন। সো হয়ে গেল DCL এর মেমোরি আপগ্রেডেশন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।